দেখতে পাচ্ছ এই যে আমার রেডিং, আর রেডিং এর মধ্যে সবকিছু আছে, জামা কাপড় আমি এগুলো গুছাই না, এইভাবে রেখে দিই, পড়া ঠড়া হয়ে গেল। আর এদিকে যেটা দেখাবো তোমাদেরকে, দেখো শোকেসের কিছু গোছাই। আর এই যে আমি ছোট্টবেলা একটু গোলু বলি, ছোট্টবেলার আমি, আর এই যে আমি এটা আর আমার বান্ধবী বান্ধবী ভাই। তো এদিকে দেখো আমার কসমেটিক্স জিনিসগুলো তোমাদেরকে ফ্লাশ জ্বালিয়ে দেখে দিচ্ছি, দেখো কি অবস্থা, ছি ছি ছি, এত বড় মেক কি গোছে যে লজ্জার ব্যাপার। দেখো গাইস এগুলো কি কি করে গেছে, ছি 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 ছি, আউ। এটা যেটা দেখতে পাচ্ছি এটা আমার খুব পছন্দের জিনিস, এটা পছন্দের জিনিস, এটা 2016 সামথিং এটা আমাকে এনে দেয়। তো আমার খুব কাছে আমার এইটা এনে দেয়, আর আমার এটা সবসময় কাছে থাকে, আমার মন খারাপ করলে এগুলো খেলি। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টু মুসকান ব্লগ। তো কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো আজকে নতুন ব্লগটি হচ্ছে আমি কিছু মানে গোছাগুছি করবো, সেগুলোর মধ্যে তোমাদের সাথে একটু আর কি গল্প করিনি। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, তোমরা স্কিপ করো না, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা প্রত্যেক ভিডিও দেখো, যেমন শর্ট ভিডিও দেখছো তোমরা, প্লিজ আমার ব্লগ ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, তোমরা আমাকে ভালোবাসো। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট বক্সে জানাও, সবাই জানাও, যে কজন আমার ভিডিও দেখছো সবাই জানাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে, আর হ্যাঁ যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এসো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে তোমাদের কিছু নোটিফিকেশন ভিডিওতে কোনো প্রবলেম না হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যায়। আর আমার খেলতে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে, এগুলো শঙ্কু আছে ভিতরে ছোটো ছোটো, তো দেখতে পাচ্ছে। চলো আমি বেশি কথা না বাড়িয়ে এখন গোছানো স্টার্ট করি, আর এটাকে বার করবো এখন, এর মধ্যে সব কসমেটিক জিনিস আছে এগুলো করবো। আর এখানে চুড়ির বাক্স আছে, ওদিকে সব দেখো পাপায় আছে, হ্যানা তেনা শ্যাম্পু ট্যাম্পু সব উল্টিয়ে আছে, অবস্থা খুব খারাপ ভিতরে। তো এগুলো দেখো তলাতে, দেখো কি অবস্থা, কানের চাপা এটা চাপা, এ বাবা আমি কী কাজ করি। এগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটার ভিতরে ব্যাগ কত, মানে এগুলো বোতল, মোবাইলের বাক্স, মানে সিরাম ওইভাবে পড়ে আছে, মানে ঘড়ি পড়ে আছে, কোনো দিকে কদম নেই আমার, এদিকে মানে তসবির আছে এদিকে সাইডে, এদিকে মানে টিস্যু ফিসু কোথায়, দেখো টিস্যু কোথায় থাকবে, কোথায় আছে টিস্যু, আমার রাখার কোনো ইয়ে নেই। তো এখন আমি গোছাবো, আর জুতো ঠুতো তো মানে নিচে পড়ে থাকে, এইসব জুতো, এই যে জুতো এগুলো গোছানো হয় না, এই পাশে জুতো আছে, অনেক জুতো, জুতোগুলো কোনো, চলেও আমি বেশি কথা গোছানো শুরু করি। গাইজ এখন আমি গোছাবো, এখন জামা কাপড় যে আমি রায়গঞ্জে গেছিলাম সেসব জামা কাপড় এখন আমি বেডিং থেকে বার করিনি বা গোছাইনি, তো মা বকা দিচ্ছে বেডিংটাকে তুলে রাখবে, আর আমার জামা কাপড় আমি শোকেসে রাখবো। আর আমার কসমেটিকের যেসব জিনিসগুলো আছে ওগুলো তো গোছাইনি, তোমাদেরকে দেখালে তোমরা বলবে কি অগোছালো, আমি এখানে টাইম পাচ্ছি না ওর জন্য। আর পিছন দেখতে পাচ্ছি মশারি, এর আগেও দেখেছো ভিডিওতে আমি মশারিটা টাঙিয়ে রাখি, কারণ সন্ধ্যার পর থেকে এখন যা প্রচুর মশার উৎপাত, তো আমি মশার কামড় খেতে চাই না, ঘুম পেয়ে যাচ্ছে, তো মশার কামড় খেতে কেউ চায় না। তো গাইজ আমি যার জন্য মশারি টাঙিয়ে রাখি, সবাইকে একটা কথাই বলবো, তোমরা মশারি টাঙিয়ে ঘুমাও, যতই পাতা ধরো কেন, যতই অলাউট মানে অলআউট দাও না কেন, যতই মর্টিন মানে জ্বালাও না কেন, তো মশারিটা সব থেকে সেফটি। মশারি টাঙিয়ে আমারও এক সময় ঘুমালে দম আটকে যেত, এখনও যায়, কিন্তু কী বলবো, দেখো পাশে মশা ঘুরছে না, একটা পোকা, তো মশার টুকিটাকেই থাকে। আর আমাদের পুকুরের মানে পুকুর আমাদের পেছনে, তো পুকুরের থেকে নতুন মানে অনেকে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে এইসব জমে ঠোমে যে মশা ডিম পারবে, মানে ডিম পাড়ার পর থেকে যে মশা জন্মাবে সেসব ঘরে আসবে, অলরেডি ঘরে ঢুকছে মশা, তো এই হচ্ছে। তো আজকে মানে আমি কিছু গোছা বলতে, দেখো আমার অনেক কিছু মানে গোছানো হয়নি, সময় হয় না, শরীরটা প্রচুর ম্যাচ ম্যাচ লাগছিলো, আর শরীরটা সত্যি গরমে হার উঠছে, ঘুম পাবে। তো এখন আমি গোছাবো ভাবছি, আবার ভাবছি গোছাবো না, তো গোছাতে হবে, আজ না কিছু কাল গোছাতে হবে। সামনে আমাদের রমজান মাস, খুব স্পেশাল একটা মাস আমাদের, একটা সত্যি বছরে ঘুরে আবার এই আমাদের দুটো ঈদ আসে, একটা কুরবানি ঈদ আর একটা হচ্ছে রমজান। তো আজকে আমি সবার কাছে বলে দিই, আমাদের ঈদ সামনেই, সবাই সেটা জানো, রমজান মাস, সবাইকে অ্যাডভান্স রমজান মোবারক। তো আজকে মানে আমার রমজান আসলে একটা খুশিতে খুশি, আর রমজান সে মাস পথা শিখো ভালো লাগে, অবশ্যই সবাই রমজানের জন্য অপেক্ষা করে থাকো আমি জানি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি স্টার্ট করি, আমার ডাকতে ইচ্ছা, খাওয়ার সময় মানে একটু সুন্দর লাগে, কিছু খেতে হবে, তুমি খেয়ে আসে। যদি তোমাদের ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর লাইক করতে ভুলো না। আর এইভাবে আমাকে প্লিজ তোমরা যেভাবে শর্ট ভিডিও দেখছো তোমরা প্লিজ তোমরা ব্লগ ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি খেতে যাই, তো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে এইভাবে ভালোবেসে যেও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো টাটা টাটা।